প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সালতানাত যুগের যে তুগলক বংশের ইতিহাস। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে ভারতবর্ষে মুসলমানরা কিভাবে আসছে এবং কত সালে ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবদ্দিন আইবেক ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। সে ছিল সুলতান গরীব প্রতিনিধি ছিল। সুলতান গরীব সে আফগানিস্তানে গজনি একটি পার্বত্য অঞ্চল থেকে তার যাত্রা শুরু হয়েছিল। যে আমরা জানি ভারতবর্ষে যারা আগমন করেছিল অধিকাংশই ছিল তারা তুর্কিস্তান বা মধ্য এশিয়ার অধিবাসী ছিল। তারা বিভিন্ন কারণে কাবুল হয়ে ভারতবর্ষে এসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। ১২০৬ থেকে ১৬২৬ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর যে সালতানাত যুগ প্রতিষ্ঠিত ছিল। এই সময়ের মাঝে আমরা দেখি ৫টি রাজবংশ পরস্পর পরপর রাজত্ব করেছে। প্রথম যে বংশের মাধ্যমে প্রতিষ্ঠা হয় তাকে তথাকথিত যে দাস বংশ বলা হয় থাকে। তারপরে কলদি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে সায়েদ বংশ, তারপর লোদি বংশ। এই ৫টি বংশের রাজত্বের শেষে ১৬২৬ খ্রিস্টাব্দে যে পানি পথের প্রথম যুদ্ধে যে কাবুল বা আফগানিস্তান অধিপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর হাতে সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে ভারতবর্ষে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ মোগল শাসনের সূচনা হয়। আজকে আমরা আলোচনা করি যে মহাদিন তুগলকের যে উচ্ছ্বাসী ৫টি পরিকল্পনা। ঐতিহাসিকগণ যে মহাদিন তুগলককে যে বিভিন্নভাবে কেউ বলতেছে পরিকল্পনাবিদ, কেউ বলতেছে সমাজ সংস্কারক, কেউ বলতেছে অর্থনীতিবিদ, কেউ বলতেছে যুগের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ইত্যাদি নামে আখ্যায়িত করেছে। এর আগে আমরা একটু দেখি যে তুগলক বংশ কীভাবে ক্ষমতা আসে। দাস বংশের পরে আসছে খলজি বংশ। খলজি বংশে যে আলাউদ্দিন খলজি যে ভারতের বর্ষের যে সকল শাসক আছে তার মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন জালালউদ্দিন খিলজি। দুটি কারণে ইতিহাসে জালালউদ্দিন খিলজি বিখ্যাত হয়ে আসছেন। একটা ছিল যে সে একটা ধর্মের প্রবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু তার অমত্যবর্গ সভাসদবর্গ তাকে পরামর্শ দিলেন আপনি যে ধর্ম প্রবর্তন করবেন আপনি মহাপুরুষ, আপনার নিকট যে আল্লাহর পক্ষ থেকে বা কোনো আসমানি কিতাব কি আসছে, কোনো আমি মহাপুরুষ না আমি, তাহলে আপনি কীভাবে ধর্ম প্রবর্তন করবেন? যুগযুগে যে আমরা দেখি মহাপুরুষরা ধর্ম প্রবর্তন করেছেন, এই কাজ যদি আপনি করেন তাহলে আমি দেখি আপনি ইতিহাসে বিতর্কিত হয়ে যাবে। তখন আলাউদ্দিন খিলজি তার সভাসদবর্গের যে পরামর্শক্রমে যে তার ধর্ম প্রবর্তনের মতামত বাদ দিয়ে তিনি দাক্ষিণাত্য অভিযান করার জন্য অর্থাৎ ভারতবর্ষের যে দক্ষিণাঞ্চলে অভিযান করার জন্য পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনা গ্রহণ করে তার একটা বিশাল সেনাবাহিনীর প্রয়োজন ছিল। আর এই সেনাবাহিনীর জন্যই তাকে অর্থনৈতিক সংস্কার অথবা মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি যে চালু করতে হয়েছিল। এই আলাউদ্দিন খিলজির পরে যে তেমন কোনো শাসক ওনার উত্তরসূরি ছিল না। ওনার চারজন পুত্র ছিল যে সাদিক খান, শিহাবুদ্দিন উমর, মোবারক সাহা, আরও একজন ছিল। যে দেখি এই চারজনে যে যোগ্যতা সম্পন্ন কেউ ছিল না রাজ্য শাসন করার ব্যাপারে। তার বিশিষ্ট সেনাপতি যে মালিক কাফুর যে ষড়যন্ত্র করে প্রথম পুত্র সাদিক খানকে যে বঞ্চিত করে পরবর্তী তার দুই পুত্রকে যে সে অন্ধ করে কারাগারে রেখে দ্বিতীয় পুত্র শাহাবুদ্দিন উমরকে সিংহাসনে বসাইছিলেন, কিন্তু যে তার কেমন কোনো একটা যোগ্যতা ছিল না। এদিকে মোবারক শাহকে বন্দি করে রাখা হওয়ার পরে বিশেষ করে আমরা দেখি আলাউদ্দিন খিলজির যে তার যে অনুগত অথবা তার সাথে আগে যারা সাম্রাজ্য পরিচালনা বিভিন্ন পদে নিয়োগ ছিল তারা যে
মালিক কাফুরকে যে ক্ষমতাচ্যুত করে বা তার ক্ষমতা গ্রহণে যে উচ্চ বিলাস ছিল সেখান থেকে বঞ্চিত করে মোবারক শাহকে ক্ষমতা বসানো হয়। কিন্তু মোবারক শাহ ক্ষমতা বসে সাম্রাজ্য পরিচালনা করার তেমন কোনো যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা ছিল না, যার ফলে আমরা দেখি নিম্নবন্দে ধর্মান্তরিত একজন ব্যক্তি, তার নাম ছিল যে খসরু, সেই ক্ষমতা দখল করিলেন। কিন্তু এই ক্ষমতা দখলকে আমরা দেখি যে সাম্রাজ্যের অন্যান্য অমাত্যবর্গ যারা আছে, অভিজাত সম্প্রদায় যারা আছে, তারা দেখি এটাকে ভালোভাবে গ্রহণ করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যে এই নির্মমনের যে হিন্দু তাকে ক্ষমতা দখল ক্ষমতাচ্যুত করে যে 1320 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখি যে গাজী মানিককে যে গিয়াসউদ্দিন তুগলক উপাধি দিয়ে তুগলক বংশে যে জয়যাত্রা শুরু হয় এবং তার মাধ্যমে তারা যে পরবর্তী তাদের বংশের কার্যক্রম শুরু হয় তারই উত্তরসূরি হিসেবে যে মহউদ্দিন তুগলক ক্ষমতা আসে। এই তুগলক বংশের রাজত্বকাল 1320 সাল থেকে আমরা দেখি 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই তুগলক গাজী মানিক যে তার উপাধি ছিল সুলতান গিয়াসউদ্দিন তুগলক এবং পিতা ছিল একজন তুর্কি কৃতদাস। আমরা দেখি ভারতবর্ষে অনেকেই তুর্কিস্তান থেকে এসেছে, তাদের যোগ্যতা, বিচক্ষণতা, দক্ষতা দিয়ে তারা ভারতের বিভিন্ন শাসকদের দৃষ্টি আকর্ষণ করে ক্ষমতার মসনদ পর্যন্ত বসেছিল বা বিভিন্ন উচ্চ পদে তারা নিয়োগ পেয়েছিল। এর ভিতরেই যে গাজী মানিকের পিতাও এরকম একজন ব্যক্তি ছিলেন, জাতিতে কৃতদাস ছিল এবং মাতা ছিল জাটরমণী। এই দুই বংশে বীর বংশে রক্ত তার দমনীতে প্রবাহিত দেখে আমরা এই তুগলক বংশে 9 জন শাসক ছিল এবং তারা 93 বছর রাজত্ব করেছিল। আর যে তুগলকের বংশে যে প্রথম যে শাসক গিয়াসউদ্দিন তুগলক তার রাজত্বকাল দেখে আমরা 1320 সাল থেকে 1325 সাল পর্যন্ত। সেই যে আলাউদ্দিন খিলজির সময় যে পাঞ্জাবে যে তাকে শাসনকর্তা নিয়োগ করা হওয়া সেনাপ্রধান ছিল, সেখান যে মঙ্গল আক্রমণ, বারবার মঙ্গল আক্রমণ আমাদের ভারতবর্ষ হয়েছে। আমরা জানি যে 1258 খ্রিস্টাব্দে যে মঙ্গলরা যে আমাদের মুসলিম শাসনের ইতিহাসে যে উমাইয়া বংশের পর যে আব্বাসী বংশ ক্ষমতা আছে, আব্বাসী বংশের যে খলিফা মনসুরের যে নির্মিত বাগদাদ নগরী যে তাকে ধ্বংসপ্রাপ্ত করেছিল এবং এই মঙ্গলদের উৎপত্তি হয়েছিল যে চীনে যে পশ্চিম পার্শ্বে যে মঙ্গোলীয় একটি দেশ আছে, সেই দেশ যার রাজধানী উলানবাটর, সেখান থেকে তাদের উৎপত্তি হয়ে তারা ভারতবর্ষে অর্থাৎ উলানবাটর থেকে পশ্চিমাঞ্চলের দিকে তারা অভিযান করেছিল। সে চেঙ্গিস খান, আলাক খান, গাজান খান প্রথম দুই জেনারেশন, বিশেষ করে চেঙ্গিস খান এবং হালাকু খান। হালাকু খানের আগে সময়ে 1258 খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস করা হয়। সেই করুণ ইতিহাস আমরা প্রথম পত্রে আমরা আলোচনা করেছি বা তোমরা জানো বা না জানলেও তোমরা জানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারাও ভারতবর্ষের দিকে বারবার আক্রমণের চেষ্টা করেছিল, ভারতের সুলতানদেরকে অতিষ্ঠ করেছিল। আমরা জানি যে গিয়াসউদ্দিন বলবানের সময় গিয়াসউদ্দিন বলবান সবচেয়ে অতিষ্ঠ থাকতো মঙ্গল আক্রমণের ভয়ে। শেষ পর্যন্ত উনি মঙ্গল নীতি গ্রহণ করেছিলেন, মঙ্গলদেরকে যে সম্মুখ যুদ্ধে না গিয়ে যে সেখানে আমরা দেখি যে সে প্রতিরোধের ব্যবস্থা করেছিল, যে প্রতিশোধ বা যুদ্ধে না গিয়ে প্রতিরোধ করতে গিয়ে সে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিল। সে সীমান্তের দুর্গগুলিকে যে সংস্কার করেছিল, এই দুর্গে তার বিশ্বস্ত সেনাপতি বা সৈন্যদেরকে নিয়োগ করা হতো, আর সীমান্তে যেই জঙ্গলগুলো ছিল জঙ্গলগুলোকে পরিষ্কার করে যে যেন সৈন্যরা আসতে দেখা যায় পরিষ্কার করেছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখি আর সুলতান গিয়াসউদ্দিন বলবান এই নীতির কারণে উনি রাজধানী ছেড়ে অন্য কোথাও যেতেন না এবং তার রাজধানীতে সদা প্রস্তুত সেনাবাহিনীর একটা স্লোগান ছিল, এই ধরনের একটা বাহিনীকে উনি সবসময় যে রেডি রাখতেন অথবা তৈরি করে রাখতেন সম্ভব পাওয়ার সাথে সাথে যেন তারা যে মার্চ করতে পারে। সেই জন্য এই যে গিয়াসউদ্দিন বলবান এইভাবে মঙ্গল
নীতি গ্রহণ করে তাদেরকে প্রতিরোধ করেছিল। এখন এইখানেও আমরা দেখি যে যে মঙ্গলেরাও যে তার আমলে যে মঙ্গল আক্রমণকে যে এখানে সে প্রতিহিত করেছিল, যে প্রতিহত করার পর তাকে সেনাপ্রধানের পদ দেওয়া হয় আলাউদ্দিন খিলজির মধ্যে, এবং পরবর্তী পর্যায়ে সে যখন ক্ষমতায় আসে এবং ক্ষমতা আসে 5 বছর রাজত্ব করেছিল, এই 5 বছর রাজত্বকালে সে যে তার মৃত্যু নিয়ে যে সেই তেমন উল্লেখযোগ্য কিছু কাজ করতে পারে নাই, মাত্র 5 বছর যে একটা বংশের ক্ষমতা পট পরিবর্তনের পর আর একটা বংশ ক্ষমতা আসছে, সে সামান্য কিছু সংস্কার সাধন করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি তার মৃত্যু নিয়ে একটা করুণ কাহিনী আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। তবে তার দুটি বৈশিষ্ট্য ছিল উল্লেখযোগ্য, একটা ছিল সে যে এতিম বাচ্চাদের জন্য যে সে আতুর আশ্রম নির্মাণ করেছিলেন অথবা দরিদ্র ভাণ্ডার যে নির্মাণ করেছিলেন, যে আরেকটা করেছিলেন যে উনি বিদ্বান লোকদেরকে পৃষ্ঠপোষকতা করেছিলেন, এই দুটি তার চরিত্র অন্যতম যে বৈশিষ্ট্য ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে 1325 খ্রিস্টাব্দে তার মৃত্যু যে একটা করুণ ইতিহাসের সৃষ্টি করেছিল। দিল্লি থেকে 5 মাইল দূরে বা 6 মাইল দূরে যে আফগানপুর, যে সেখানে তার পুত্র যে জুনা খান বা পরবর্তী পর্যায়ে যে ক্ষমতা আসছে যে মহদ্দিন তুলব, দেখি একটা কাষ্ঠ নির্মিত যে মঞ্চ তৈরি করেছিল, বা যে আজকালকার আমাদের দিকে দেখি যে আমাদের মন্ত্রী মিনিস্টার বা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আসছে, সেখানে একটা সুন্দর প্যান্ডেল করা হয়, তাকে সম্বর্ধনা দেওয়া হয়, এরকম একটা আয়োজন করেছিলেন। কিন্তু সেখানে যে 1325 খ্রিস্টাব্দে যে গিয়াসুদ্দিন তুগলক দেখি যে সে বাংলা থেকে অভিযান করে যখন দিল্লিতে যে ফিরতেছিলেন, এই যাওয়ার পথে তার ছেলে যে জুনা খান বা উলুক খান আর মহম্মদ তুগলক তার উপাধি ছিল, সে তাকে সম্বর্ধনা আয়োজন করেছিল। সেখানে প্রবেশ করার পর যে কিছুক্ষণের মধ্যে এই কাষ্ঠ নির্মিত যে ঘরটি বা মঞ্চটি ভেঙে পড়ে, সেখানে তার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে যে ঐতিহাসিকদের ভিতর একটি মতবিরোধ আছে, যে ঐতিহাসিকরা যে দুইটি ভাগে এই ব্যাপার নিয়ে তারা বিভক্ত হয়ে গেছে, যে যারা পক্ষে যে মতামত দিয়েছে সেখানে আমরা দেখি ইবনে বতুতা, আবুল ফজল, নিজামুদ্দিন আহমেদ বদায়ুনী, শাহ উল হক ঈশ্বরদী প্রসাদ, তারা মনে করেছেন যে এই যে কাষ্ঠগৃহটি দশপটার পর্যায়ে জুনা খানে যে ষড়যন্ত্র ছিল, এই কয়জন আবার কয়েকজন ঐতিহাসিক যে ইহাইয়া বিন আহমদ শাহিন্দ বারানি, ডক্টর আগা মেহেদি হাসান, এইসব যে পণ্ডিতগণ বা ঐতিহাসিকগণ মনে করে এর পশ্চাতে যে জুনা খানের যে মহদ্দিন তুলকের বা উলুক খানের কোনো ষড়যন্ত্র ছিল না। আমরা ইতিহাসে এই দুই ধরনের মতামত দেখতে পাই। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা দেখি তার মৃত্যুর পর যে 40 দিন পরে যে আমরা দেখি যে ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান বা উলুক খান, অর্থাৎ যে এর আগে আমরা দেখি যখন খসরুর সাথে গাজী মানুকের ক্ষমতা দ্বন্দ্ব হচ্ছিল, তখন যে উলুক খানের সাথে পিতারও একটু যে সংঘর্ষ বা মত পার্থক্য হয়েছিল, পরবর্তী পর্যায়ে যে গাজী মানিক ক্ষমতা আসার পর আমরা দেখি তার ছেলেকে বা উলুক খানকে বা জুনা খানকে যে পরবর্তী যে সিংহাসন উত্তরাধিকারী নিয়োগ করে যায়। কিন্তু তারপরে কেন এই মিত্র নিয়ে মত পার্থক্য হয়েছে ঐতিহাসিকরা সেটাই ভালোভাবে বলতে পারে। আমরা দেখি যে 40 দিন পরে যে গিয়াসুদ্দিন বলবান কর্তৃক নির্মিত লাল প্রাসাদে গিয়ে সে যে মহদ্দিন তুগলক উপাধি ধারণ করে যে 1325 খ্রিস্টাব্দে যে দিল্লি সিংহাসনে বা তুগলক বংশে সে ক্ষমতা আহরণ করেন। এই ক্ষমতা আহরণের পর পরে যে এই তার কর্মজীবন শুরু হয়, যে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু হয়, সেখানে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে বিভিন্ন অভিযান এবং বিভিন্ন মঙ্গল আক্রমণ প্রতিহতকরণ ইত্যাদি করে তাকে যে অশ্বারোহী বিভাগে যে আমির ই আকুর বা অশ্ব প্রধান যে নিয়োগ করা হয়, সেখান থেকে তাকে পরবর্তী সিংহাসন উত্তরাধিকারী নিয়োগ করা হয়,
এবং সে ক্ষমতায় এসে যেহেতু একটু দ্বন্দ্ব হয়েছে যে তার পিতার মৃত্যুকে জনগণ ভালোভাবে মেনে নিতে পারে, সেজন্য সেই যে সোনা রূপা ইত্যাদি জনগণের মাঝে বিলিয়ে অথবা যে অবিজয় সম্প্রদায়ের লোকদেরকে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করে যে আমরা দেখি তাদের জনসমর্থন আদায় করার চেষ্টা করেছি ইতিহাসে, বা আমরা এখনো দেখি যে কোনো একটা সরকার যদি আসে ক্ষমতা আসতে সে সরকার যে তখন সরকারি কর্মচারীদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে, এবং আমরা দেখেছি আমরা বর্তমানেও দেখি এই ধরনের যে সুযোগ সুবিধা যে প্রদান করা হয়ে থাকে। এর মাঝে যে দু একটি বিদ্রোহ হয়েছে উনি ক্ষমতা আসার সাথে সাথে, একটা হলো তার চাচাতো ভাই যে বাহাউদ্দিন, সে বিদ্রোহ করেছিল তাকে দমন করেছিল, আবার মুলতানের শাসনকর্তা যে বাহারাম সেও বিদ্রোহ করেছিল তাকে দমন করেছিল। এই দুটো দমন করার পরে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখি আমরা যে মঙ্গোলেরা আবার তারা পূর্ব সীমান্ত দিয়ে যে দিল্লি অভিমুখে তারা অবরওনা হচ্ছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে এই যে দিল্লি দিকে তাদের মঙ্গোলদের আগমন বা দিল্লি আক্রমণ, দিল্লিকে বিধ্বস্ত করা তাদের পরিকল্পনা দেখি যে গিয়াসউদ্দিন বলবান যে তার যে উচ্চবিলাসী পরিকল্পনার ভিতরে যে রাজধানী যে স্থানান্তরের চিন্তা করেছিলেন। দ্বিতীয় ঐতিহাসিকরা যে মতামত দিচ্ছেন সেটা হচ্ছে মঙ্গোল আক্রমণ সেখানে উনি প্রতিহত করেছিলেন, কেউ কেউ বলতেছে আবার কেউ কেউ বলতেছিলেন যে না উনি ওই মঙ্গোলদের সাথে তাদেরকে অর্থ বিনিময়ে সোনা রূপা বা অন্যান্য অর্থের বিনিময়ে তাদের সাথে চুক্তি করেছিলেন, এটা ঐতিহাসিকরা কোনো কোনো ঐতিহাসিক এই কথা বলেন। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন না না তানমাসিরিং যুদ্ধে যে মঙ্গোলদেরকে পরাজিত করে যে উনি যে তাদেরকে পরাজিত করে সে তাদেরকে ভারতবর্ষে যে আসার প্রতিবন্ধকতা উনি সৃষ্টি করেছিলেন। তো যাই হোক এইভাবে উনি মঙ্গোল আক্রমণ প্রতি বা এখান থেকে কোনো কোনো ঐতিহাসিক বলতেছেন যে উনি ভারতবর্ষে যে আগমন করে ভারতবর্ষে ক্ষমতায় এসে যে মঙ্গোল আক্রমণ প্রতিহত করে বা তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য উনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, এবং এই ক্ষেত্রে উনি পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই পাঁচটি পরিকল্পনা হচ্ছে যে এক নম্বর হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরকরণ যে 1326 থেকে 1327 খ্রিস্টাব্দে কাজ করেছিলেন। তারপর ছিল তথাকথিত প্রশাসন অভিযান, তারপর ছিল প্রতীকতা মন্ত্র প্রচলন, তারপর ছিল তথাকথিত চীন অথবা কারা ছিল অভিযান, তারপর ছিল দোয়াবঞ্চলে কর বৃদ্ধি। এর কোনটা কোন কী ধরনের পরিকল্পনা ছিল ইতিহাস সেটা দেখা যাচ্ছে, কোনটা শাসনতান্ত্রিক শাসনতান্ত্রিক পরিকল্পনা, কোনটা রাজ্য বিস্তারের পরিকল্পনা, কোনটা রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা, কোনটা মুদ্রা সংস্কারে বা অর্থনৈতিক যে পরিকল্পনা, এই পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই পাঁচটি পরিকল্পনা সম্পর্কে ঐতিহাসিকরা নানা মন্তব্য করেছে যে তোমরা একটু মনে রাখবে যে কোনো কোনো ঐতিহাসিক যে উক্তিটা করেছিলেন সেটা যদি পরীক্ষার খাতায় লিখতে সেটা সরাসরি লিখতে হবে, আর যদি না পারো না লিখতে, বা কোনো ঐতিহাসিক যে এই ধরনের মন্তব্য করেছে এইভাবে লিখবে তা উক্তি লিখলে সরাসরি লিখতে হবে। এখন যে উক্তিগুলো বা ঐতিহাসিকরা বলেছিলেন সেগুলো হচ্ছে যে ঐতিহাসিক বারানি তাকে বলতেছে যে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, যে এর আগে দেখি যে যে সুলতানকে কেকো সুলতানকে উচ্চ বিলাসী অবাস্তববাদী এবং কল্পনা বিলাসী বলে অভিহিত করেছিলেন, বারানি তাকে প্রকৃতি অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেন, আবার গদাউনি তাকে যে বৈপরীত্যের সংমিশ্রণ তার চরিত্রে দুটো দিকে দেখা যায়, একদিক উনি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন, আবার দেখা যাচ্ছে না উনি জনগণ জনদরে দিয়ে যেমন দোয়াবন ছিলেন যখন দুর্ভিক্ষ উনি কর বৃদ্ধি করেছিল তখন দেখি আমরা ওখানে সে বিস্তারিত আলোচনা করব যে সেখানে দেখা যায় যে সুনা সেখানে দুর্ভিক্ষ উনি তাড়াতাড়ি যে করে ব্যর্থ রহিত করে দিয়ে সেখানে খাল খনন হীন ব্যবস্থা সেচ ব্যবস্থা উনি করেছিলেন, যে এইভাবে আমরা দেখি এই জন্য ঐতিহাসিক তাকে বলছে যে বৈপরীত্যের সংমিশ্রণ। একজন ইংরেজ ঐতিহাসিক মোরল্যান্ড যে সুলতানকে অসংযতির স্তূপ বলে যে সমালোচনা করেছেন, আবার অপরপক্ষে ডক্টর আগা
মাহাতি হোসেন বলেন যে তার পরিকল্পনা সমূহ মনুষ্য শক্তির পক্ষে অসম্ভব ছিল না, যে তার পরিকল্পনা মনুষ্য শক্তি যে পক্ষে অসম্ভব ছিল, অর্থাৎ সকল স্তরের জনগণ তার অমাত্য বর্গ এবং যে জনগণ যদি সহযোগিতা করত তাহলে তার এইসব পরিকল্পনাগুলো যে বাস্তবায়ন করা যেত। ঐতিহাসিক ল্যান্ডপুর বলেছিলেন, উনি বলেছিলেন যে উচ্চ বিপ্রায় এবং চমৎকার ভাব কল্পনা থাকা সত্ত্বেও যে ভারসাম্য ধৈর্য মাত্রে জ্ঞানের অভাবে মহাবিন্দুগুলো চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। যাই হোক, তিনি যে পাঁচটি পরিকল্পনা সেগুলো আমরা আগে বলেছি যে এই পাঁচটি যে পরিকল্পনা উনি গ্রহণ করেছিলেন, এই পাঁচটি পরিকল্পনার মধ্যে প্রথমটা ছিল যে রাজধানী দেবগিরিতে স্থানান্তর। দেবগিরি যে আমাদের বইয়ের মাঝে আমরা যদি আমাদের মানচিত্র আছে, আমাদের মানচিত্রে যদি আমরা দেখি যে সেখানে যে দিল্লি থেকে দেবগিরি, যে দিল্লি থেকে যে দেবগিরি যে এই হলো দিল্লি, এই হচ্ছে দিল্লি, এই দিল্লি যেগুলো আগ্রা, এই মুলতান, এই দিল্লি আর দেবগিরি হচ্ছে এখানে। ঐতিহাসিকরা বলতে চান কোনো কোনো ঐতিহাসিক যে রাষ্ট্রের তখন ভারতবর্ষের মধ্যস্থলে দেবগিরি, দিল্লি থেকে দেবগিরি, তবে দিল্লি উত্তর ভারতে অবস্থিত, এখনও দিল্লি বা নয়াদিল্লি যেটাই বলি না কেন আমরা উত্তর ভারতে তাদের অবস্থান, দিল্লি যে অবস্থান, এই হলো আগ্রা, আগ্রা যমুনা নদীর বাঁকে শাহজাহান তার অমর কীর্তি তাজমহল নির্মাণ করেছিলেন। আমরা ভারতবর্ষের ইতিহাসের মোগলদের ইতিহাস আলোচনা তো করতে গিয়ে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এই দেবগিরিতে উনি রাজধানী স্থানান্তর করিয়াছিলেন, বলছি যে তার একটা কোনো কোনো ঐতিহাসিক বলছেন এটা তার একটা দূরদর্শী পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা যে উনি বাস্তবায়ন করতে পারে নাই, যে দিল্লি জনগণ যে তাকে যে ভালোভাবে যে গ্রহণ করতে পারে নাই, যে একটা যে প্রমাণ আমরা দেখি যে জনগণ যে গিয়াসউদ্দিন না মহাবিন তুগলককে যে একটা চিঠি লিখছিল, একটা চিঠি, এই চিঠিতে কিছু অপমানমূলক কথা বলেছিলেন উনি। ঐতিহাসিক ইবনে বতুতা এই প্রশ্নে বা এই চিঠির কথাটা ইতিহাসে উনি এনেছেন যে তুমি জানো ইবনে বতুতা হচ্ছে একজন পরিব্রাজক, মরক্কো তার আদি নিবাস ছিল। মনে রাখবে যে ইবনে বতুতা কে ছিলেন, এটার উপর তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবন যে কোনো দুটি প্রশ্ন হয়ে থাকে যে উনি কোথাকার অধিবাসী ছিলেন উনি তার সম্পর্কে আলোচনা করা, এটা তোমরা মনে রাখবে যে এই চিঠির চারটি কারণে উনি রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছে। প্রথম হচ্ছে অপমানজনক চিঠি, যে চিঠি যেমন আমরা দেখি আমাদের যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর সাহেব ক্ষমতায় সেই দেশে ক্ষমতা বিকেন্দ্রীকরণ যেটা করেছিল সেই করতে গিয়ে যে এখন যে উপজেলা প্রশাসন এখন আছে তো সেখান থেকে যে বিচার বিভাগকে আবার জেলাতে নিয়ে আসছে আমরা দেখি, তো আরেকটা উনি হাইকোর্টকে যে ভাগ করে যে করেছিলেন যে বিভাগীয় শহর, তখন তো চারটি বিভাগ ছিল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা, কিন্তু আমাদের যে বিচার বিভাগ যারা আছে তারা সেটা মেনে নেওয়াতে সেই বেঞ্চগুলো আবার ক্লোজ করতে হয়েছিল। আমরা এখানেও দেখি যে উনি যে অপমানজনক যে চিঠি লিখছে এই চিঠিতে উনি যে অথবা রাগের বশবর্ত হয়ে উনি রাজধানী স্থানান্তরে পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয় পরিকল্পনা ছিল যে দেবগিরি বা দৌলতবাদ, তাকে অপরনামকে দেবগিরি বা তাকে দৌলতবাদ নাম দেওয়া হয়েছিল, এই দৌলতবাদে সাম্রাজ্যে কেন্দ্রস্থলে অবস্থিত ছিল। বিশেষ করে জালাউদ্দিন খিলজি আমরা একটু আগেই আলোচনা করেছি, আলাউদ্দিন খিলজি তার দাক্ষিণাত্যে বিজয় করেছিল এবং সেখানে বিস্তীর্ণ যে রাজ্যের এখন সেকে সুনিয়ন্ত্রিত করা, সেখানে মুসলিম শাসনকে সুদৃঢ় বা প্রতিষ্ঠিত করা জন্য অথবা উনি রাজধানী দেবগিরিতে স্থানান্তর করার পরিকল্পনা করেছিলেন। এবং দিল্লি থেকে দেবগিরির দূরত্ব হলো 700 মাইল প্রায়, এই 700 মাইল। এবং এই দেবগিরি থেকে ঐতিহাসিক বারাউনির মতে আমরা দেখি যে দেবগিরি থেকে যে দিল্লি, তারপর গুজরাট, লক্ষ্ণৌবর্তী, সাতগাঁও, তারপর হচ্ছে
তেলেঙ্গা, মেবার, দার সমুদ্র, কাম্পিতা, এই রাজ্যগুলো সমান দূরত্ব অবস্থিত, অত কয়েক মাইল পার্থক্য হবে, সমান দূরত্ব অবস্থিত। দ্বিতীয় হচ্ছে যে মঙ্গল আক্রমণ, এটা আমরা আগে একটু আলোচনা করেছি যে মঙ্গল আক্রমণের ভয়ে অথবা উনি সাম্রাজ্য স্থানান্তর করেছিলেন, যেই স্থানান্তর হচ্ছে এই এতদূর যদি সেখান থেকে এসে তারা রাজধানী যে বিধ্বস্ত করা তাদের পক্ষে অর্থাৎ মঙ্গলদের পক্ষে একটা কঠিন হবে। যে আমরা জানি কোনো দেশ বা কোনো শক্তি যদি অপর একটা দেশকে জয় করতে চায় কিন্তু তার রাজধানী পতন ঘটাইতে হবে, এটা ইতিহাসের একটি যে অন্যতম সত্য। রাজধানী যতদিন দখল করতে না পারবে ততদিন যে তারা ওই সাম্রাজ্য বা ওই দেশটাকে তারা দখল করছে বা সেখানে তাদের রাজ্য বিস্তার করছে বলে ধরে নেওয়া যায় না। সেক্ষেত্রে যেহেতু মঙ্গলরা এতটুকু আক্রমণ করতে আসবে না, এই আক্রমণের ভয়ে উনি যে রাজধানী স্থানান্তর করার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় হচ্ছে যে বিদ্রোহ দমন, দাক্ষিণাত্যে যে সামন্ত হিন্দু জমিদারগুলো ছিল তারা বিদ্রোহ করে মাঝে মাঝে, যে বিদ্রোহ করত এবং তাদেরকে যে বিদ্রোহ দমন করার জন্য উনি হয়তোবা যে রাজধানী যে স্থানান্তর করতে গিয়ে উনি যে দিল্লি থেকে দেবগিরি যে যে 700 মাইল রাস্তা উনি সুন্দরভাবে নির্মাণ করেছিলেন, রাস্তার দুই পাশে গাছ রোপণ করেছিলেন, মাঝখানে সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করেছিলেন, তারপর ডাকপথের ব্যবস্থা করেছিলেন, উনি সুন্দর রাস্তা যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। এবং সেখানে আমরা দেখি যে রায়গুলো নির্মাণ শেষ করে উনি একটা অধ্যাদেশ দিয়ে যে রাজধানী জনগণকে দিল্লির জনগণকে দেবগিরিতে আসার জন্য জারি করে নিজেই সহ উনি চলে আসছেন। এখন ঐতিহাসিক যে এর ভিতরে এই নিয়ম মতভেদ আসছে, বিশেষ করে এই দিনগুলোটা বলছেন যে রাজধানীতে যে একটা দিল্লির একটা কুকুর, একটা ঘোড়া, একটা মাদুর লোক যে ছিল না, অবশিষ্ট ছিল না, সবাইকে উনি যেই দেবগিরিতে চলে আসতে বাধ্য করেছিলেন। ঐতিহাসে বলছেন যে ওনার রাজধানীর স্থানান্তরের 3 বছর পর যে উনি আসছেন, উনি লোকের মুখে শুনে যে এই কথাগুলো উনি বলেছেন, যে এগুলো কতটুকু সত্যতা নিয়ে যে আমরা প্রশ্ন আছে বা প্রশ্ন করে ঐতিহাসিকরা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে আবার অন্যান্য ঐতিহাসিকরা বলেছে যে উনি বিদ্বেষপ্রসূত হয়ে যে এই কাজগুলো উনি করেন না, সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে উনি কাজগুলো করেছেন। এই নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন যেমন সুলতান, যে একজন ঐতিহাসিক শিয়াবুদ্দিন বলছেন যে সালতানাতে দুটি রাজধানী ছিল, একটা দিল্লি, একটা দেবগিরি। আবার ঐতিহাসিকরা বলেছেন যে জনবহুল দিল্লি যে আড়ম্বর এবং জাঁকজমিয়ে বিস্মিত হয়েছিলেন। আবার দেবতিতা বলছেন যে সেখানে কিছুই ছিল না। তাহলে তার দুই রকম কথা আসতেছে এই দেবতিতার কথা, যে এক বলছে যে সেখানে জনশূন্য ছিল, আবার বলতেছে যে উনি সেখানে দিল্লি খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় ছিল। তো যাই হোক, দেখি আমরা যে সবাইকে টেনে হিসেবে উনি নিয়ে আসছেন, কিন্তু আসার পর জনগণ যে সেখানে যে তাকে স্বতঃস্ফূর্তভাবে যে সমর্থন দেয় না, বিশেষ করে দিল্লি থেকে যে যারা আসছে তারা দলিতবাদের আহ্বানের সাথে তারা যে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না। যেন আমরা দেখি আমাদের যে নবীজি যখন যে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় উনি হিজরত করেছিলেন, হিজরতের পূর্বে সেখানে যে মদিনায় একটা যে ফিল্ড তৈরি হয়েছিল, এখানে উনি রাজপ্রাসাদ বা দেবগিরিকে রাজধানী উপযোগী করেছিলেন ঠিকই, কিন্তু দেবগিরির জনগণও দিল্লির লোকদেরকে যে মনে প্রাণে গ্রহণ করেনি। কিন্তু আমরা দেখি নবী যখন হিজরত করেছিলেন তখন মদিনার জনগণ মক্কার এই জনগণকে তারা মনে প্রাণে গ্রহণ করেছিল, কিন্তু এখানে জনগণকে তারা মনে প্রাণে গ্রহণ করে না। বিশেষ করে যে দিল্লির অভিজাত সম্প্রদায় যে তারা তাদের সুলতানকে তারা সাপোর্ট করে নেয় এবং সেখানে তাদের সহায় সম্পত্তি সব ফেরিয়ে এসে চলে আসছে, এই তো তার সম্পত্তির প্রতি অর্থ প্রতি তাদের একটা লোভ ছিল। এইসব কারণে আমরা দেখি যে উনি যে ব্যর্থতা পর্যবেসিত হয়। যেমন ঐতিহাসিকরা বলেন যে দিল্লির নাগরিকগণ বিটাবাটি সহায় সম্পত্তি পরিত্যাগ করে অসহ অবস্থা দাক্ষিণাত্য
অধিকার অবস্থান করতে গিয়ে সুলতানের প্রতি বিরুদ্ধ মনোবন্ন হয়ে উঠে। তারপর হচ্ছে যে আরেকজন ঐতিহাসিক বলছেন যে শুধু শস্য মাল দক্ষিণে রাজধানী স্থানান্তর হবার মঙ্গলদের বিরুদ্ধে সুলতান প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং পরে মঙ্গল আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। এই প্রসঙ্গে ঐতিহাসিক ল্যানকুন বলেন, দৌলতাবাদ ছিল বিভ্রান্তের উদ্ধমের প্রতীক ইত্যাদি ঐতিহাসিকরা বলছেন। উনি যে কারণে যে যে মঙ্গলদের আক্রমণে উনি দিল্লি স্থানান্তর রাজধানী স্থানান্তর করেছিলেন, কিন্তু মঙ্গলেরা পুনঃ সীমান্তে তারা আক্রমণ করত এবং এখান দিয়ে গিয়ে আবার মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ত। তার রাজধানী পর্যন্ত আসে নাই, কিন্তু সীমান্তে একটা রাষ্ট্রের যখন সীমান্তে অস্তিত্ব থাকে তখন রাষ্ট্রের যে যারা কর্ণধার তারা কি স্বস্তিতে থাকে আমরা এখানে দেখি। এইসব কারণে তার এই ব্যর্থতার কারণে উনি এই 10 বছর দৌলতাবাদে থাকার পর এখান থেকে রাজধানী পরবর্তী যাওয়া দিল্লিতে প্রত্যাবর্তন করে। এই আসা যাওয়া এদের পক্ষে বিপক্ষে কতটুকু যুক্তিযুক্ত কতটুকু যে যুক্তিযুক্ত নয় এই নিয়ে ঐতিহাসিকদের ভিতর যে বিভ্রান্তি আছে। যাই হোক, যতই থাকুক না কেন সুলতানের একটা যে ভালো পরিকল্পনা ছিল, যে যেমন আমাদের দেশও আছে এখন আমাদের দুটি রাজধানী, ঢাকা একটা রাজধানী, আমাদের চট্টগ্রাম একটা বাণিজ্যিক রাজধানী, সব অন্যান্য সব দেশে যেমন ব্রিটেনও আছে তাদের একটা গ্রীষ্মকালীন রাজধানী, একটা শীতকালীন রাজধানী, আমেরিকাতেও আছে। এই ধরনের হয়তো বা এই এইরকম করতে চেয়েছিল যে দিল্লি থাকবে বা দৌলতাবাদ থাকবে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত যে উনি ব্যর্থ হয় তার এই পরিকল্পনা। তারপর সবাইকে উনি আবার সেইটি দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরে যাওয়ার জন্য আদেশ দিয়েছে এবং যাওয়ার জন্য সর্বত্র সহযোগিতা করেছিলেন, কিন্তু তারপরও ক্ষয়ক্ষতি হয়নি, তা অর্থের অপচয় হয়েছে, জনগণ বিক্ষুব্ধ হয়েছে, সেখানে কে কে দীর্ঘ পথ অতিক্রম করা, এখনকার মতো তো এত ভারী ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন আমরা দেখি যে আমাদের সেনাবাহিনী যখন তাদের ক্যান্টনমেন্ট পরিবর্তন করে যে ঢাকা সেনানিবাস থেকে চট্টগ্রাম সেনানিবাসে দেখা যায় যে 100-150 গাড়ি একসাথে চলে যাচ্ছে, তারা পতাকা লাল পতাকা উঠে দিয়ে এবং সোজা তাদেরকে ক্লিয়ার লাইন ক্লিয়ার দিচ্ছে, তারা চলে যাচ্ছে। কিন্তু তখনকার যুগে তো ছিল না, তখন তো বিশেষ করে অশ্বারোহী বাহিনী আর পদাতিক বাহিনী ছিল, তীরন্দাজ বাহিনী ছিল, এগুলো তো তখন পায়ে হেঁটে যেত। এখন শাস্ত্রময় দিগ্রান্ত করা সবার পক্ষে, যাওয়ার বৃদ্ধবণিত শিশু যে ঘোড়া জন্ধ তারা এই দীর্ঘ পথকে অতিক্রম করা সহজ ছিল, এটাও একটু প্রশ্ন থাকে। যাই হোক, যে আমরা ব্যর্থ হওয়ার তার যে প্রথম পরিকল্পনা, দ্বিতীয় যে পরিকল্পনা ছিল সেটা হলো কি, তথাকথিত খোরাসান অভিযান 1327-1328 সাল যে এই অভিযান করেছিলেন। খোরাসান বর্তমান ইরান অবস্থিত, ইরান একটি প্রাচীন সাম্রাজ্য যেটাকে আমরা পারস্য সাম্রাজ্য বলি, যে তারা জাতিতে অগ্নি উপাসক ছিল, কিন্তু দ্বিতীয় কলিপর্ব তোমাদের খিলাফতকালে সাম্রাজ্য বিস্তার, তখন যে পারস্য সাম্রাজ্যে যে পতন হয় এই পারস্য তখন দিল্লি অধীনে নেওয়া, বিশেষ করে 1258 খ্রিস্টাব্দে যখন যে বাগদাদ নগরী পতন হয়ে যায় তখন মুসলিম খিলাফত তেমন একটা ছিল না, খিলাফত নাই বললেই চলে। 1258 খ্রিস্টাব্দে পতনের পর সেখানে খিলাফত ছিল না, পরে 1288 সালের দিকে আমরা দেখি তুরস্কে যে থেকে আরেকটি সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল, যেটা প্রতিষ্ঠাতা ছিল সুলতান ওসমান, যে সেটাকে অটোমান তুর্কি সাম্রাজ্য বলা হয়ে থেকে। এই সাম্রাজ্যটি পরবর্তী পর্যায়ে 3টি মহাদেশে তারা রাজত্ব করেছিল, যাক সেটা আরও উচ্চ ক্লাসে গিয়ে আমরা আলোচনা করবো, সেটা অনার্সে পড়ানোতে তোমাদের এখন এটা দরকার নাই। যে আমরা জানি যে 1258 সালে তখন মিশরে একটা খিলাফত ছিল, ফাতেমীয় খিলাফত বলা হতো, যেমন যে অনার্সে ফার্স্ট ইয়ার আমরা পড়ি সিরিয়া মিশর উত্তর আফ্রিকা ফাতেমীয় খিলাফতের ইতিহাস, সেখানে একটা খিলাফত হতো, বিশাল খেলাফত ছিল না, সেটা সামান্য মিশর উত্তর আফ্রিকার কিছু অঞ্চল নিয়ে এবং সিরিয়া নিয়ে তাদের এই খেলাফতটা প্রতিষ্ঠিত ছিল। এরপর পর্যায়ে যখন যেই কুতুবদ্দিন আইবেকের পরে সুলতান মাহমুদ আসে, তখন সে যে দিল্লি ভারতবর্ষ বারবার অভিযান করে জয় করেছিল, তখন উনি আব্বাসীয় খলিফা মুকাসিম বিল্লাহ বা আব্বাসীয় খলিফা থেকে উনি একটি যে আনুগত্য বা তার
খিলাফতের অধীনতা স্বীকার করেছিল, এই জন্য আব্বাসীয় খলিফা তাকে ইয়াম নিতুল্লাহ বা আমিরুল মিল্লাত, অর্থাৎ সে বলছে আমি আব্বাসীয় খিলাফতের প্রতিনিধি হিসেবে আমি ভারতবর্ষ বা গজনি আমি শাসন করতেছি। যাই হোক, যে ওর পরেও তো যে আছে বিকৃত আইবেক বা তারপরে আছে গিয়ে খলজি বংশ, তার তুগলু বংশ, এই তুগলু বংশে যে যে সেখানে পার্শ্ব বা প্রশাসনে কিছু কিছু লোক বা কিছু কিছু যে মনবিন তুগলকের পরিষদের সভাসদ বর্গ ছিল এবং তারা যে খোরাসান অভিযান করার জন্য তাদেরকে তারা ইনফ্লুয়েন্স করেছিল বা তাদেরকে উৎসাহ, তাকে সুলতানকে উৎসাহ প্রদান করেছিল। সেখানে তার শাসককর্তা ছিল যে আবু সাইদ। আবু সাইদ ছিল দুর্বল বা বিলাসপ্রিয় শাসক, ছিল শাসন ব্যাপারে তার যে অভিজ্ঞতা, বিচক্ষণতা, দক্ষতা কম ছিল। সেজন্য যে এই কারণেই আমরা দেখি এই যে গিয়াসউদ্দিন, যে গিয়াসউদ্দিন না মহাদিন তুগলক যে খোরাসান অভিযান করার জন্য তারা সে পরিকল্পনা গিয়ে 370,000 সেনাবাহিনী নিয়ে একটা বাহিনী গঠন করে তাদেরকে এক বছরের অগ্রিম বেতন প্রদান করা হয়। এই বেতন নিয়ে এখান থেকে সেই দুর্গম পথ অতিক্রম করা যে সুলতানের পক্ষে বা যে সেনাবাহিনীর পক্ষে খুবই যে বন্ধু ছিল, এত সুখবর ছিল না। বিশেষ করে যে এদিকে যে মামলুক সুলতান, যে আমরা বলছি আগে একটু আগে আমি বলেছি যে মামলুক সেখানে যে প্রাথমিক খেলাফত পরে দেখি, একটু আগে আমি বলেছি যে মিশরে যে সেখানে একটা প্রাথমিক খেলাফত, তারপর মামলুক বংশ, সেই মামলুক বংশের যে শাসক ছিল নাসির, যে নাসির তাকে আশ্বস্ত করেছে সহযোগিতা করার জন্য, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে সে তাকে সহযোগিতা করেনি, না করাতে যে তার এই পরিকল্পনা যে ব্যর্থতা পর্যবসিত হয়। যে এই ব্যর্থতার পিছনে ঐতিহাসিকরা যে চারটি কারণ যে নির্ণয় করেছে আমরা দেখি, যে এর প্রথম কারণ হচ্ছে যে দিগ্বিজয়ের পূর্বে উনি স্বদেশকে তার শাসন ব্যবস্থা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে পারেনি, কারণ উনি দিল্লি দেব, দিল্লি থেকে রাজধানী দেবদিকে স্থানান্তর, জনগণ তার উপর ক্ষুব্ধ হয়েছে, আমলারা বা তার প্রশাসনের যেসব কর্মকর্তা আছে তারাও ক্ষুব্ধ হয়েছে, অর্থের অপচয় হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার নিজ যে রাজ্যের ভিত সুদৃঢ় না করে আবার অভিযানে পরিচালনা করা। ইতিহাসের বা সমাজবিজ্ঞানের ভাষায় একটা কথা বলা হয়ে থাকে যে রাজ্য বিজয়ের পূর্বে নিজ সাম্রাজ্যকে, নিজ রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত কর, তাহলে সাম্রাজ্য বিস্তার অথবা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অর্থাৎ উন্নয়নের উন্নয়ন সত্য হচ্ছে নিজে সাম্রাজ্যে যে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করা, কিন্তু সেটা যে মহাদিন তুগলক করতে পারেননি। অন্যদিকে ছিল যে পর্বত সম্পূর্ণ জায়গা, পর্বত পাহাড় পর্বত, আমি আগে একটু বলেছি যে তখন যে পায়ে হেঁটে এইসব অভিযানগুলো কোথায় দিল্লি আর কোথায় যে তোমরা মানচিত্রে দেখি কোথায় দিল্লি আর কোথায় খোরাসান, যা আমরা ইতিহাসে যে অনেক দূর অনেক দূর, সেখান থেকে উত্তর উত্তর পশ্চিম দিকে, দিল্লি থেকে উত্তর পশ্চিম দিকে যে পারস্য বা ইরাক, যে এই অভিযান করা যে সেনাবাহিনীর পক্ষে আর যদি নিয়মিত সেনাবাহিনী না হয়ে থাকে তাদের যে অভিযান করা তো দুঃসাধ্য ব্যাপার। যেমন আমাদের এখন যে যে জায়গায় যে ধরনের দরকার সে ধরনের সেনাবাহিনী আমরা গঠন করেছি, যে যেমন যে আমাদের সেনাবাহিনী আছে যারা ব্যারাকে অবস্থান করে, আবার নৌবাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, শান্তি শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর বলা হয়ে থাকে, আবার গ্রাম পুলিশ বাদে আনসার আছে, চারটা বাহিনী আছে, যে যেই দিকে আমাদের দরকার সেই দিকে তাদেরকে, এবং সব 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 বাহিনীর কিন্তু একদিকে তো যে পরিচালনা করা যাবে না, একদিকে পরিচালনা যেমন নৌবাহিনী তাদের যদি পর্বত উপর দিয়ে যাওয়া হয় তাহলে যে যেমন আমরা পারস্য বিজয়ের সময় দেখি যে ওমরের খিলাফত করে যখন উনি সেনাবাহিনী সেনাপ্রধান নিয়োগ করে পারস্য অভিযান করার জন্য যে পাঠিয়েছিলেন, যারা পারস্য অভিযান করতে গিয়ে যুদ্ধ হচ্ছে তুমুল যুদ্ধে, তারা একটু পিসপা মুসলিম সেনাদের পিসপা হয়ে তারা যে উপত্যকার দিকে যাচ্ছে, শুক্রবার ছিল জুমাবার, খলিফা ওমর যে সেই যে মিম্বারে যখন কুপতে দিচ্ছে তখন উনি ওখান থেকে কমান্ড করতেছে যে তোমরা যে উপত্যকা দিকে না যে তোমরা পর্বতের দিকে যাও। এখন
কি আত্মত্বিক শক্তি কি ছিল আমরা জানি না, তখন উনি এখান থেকে কমান্ড দিছে এবং সেনাপ্রধান শুনছো, শুনি তারা উপত্যকা দিয়ে তার ডান দিকে না দেখে তোমরা বাম দিকে যাও, এই কমান্ড শুনে ওনারা বাম দিয়ে গিয়ে পর্বতে আশ্রয় নিয়েছিল এবং ওখান থেকে তারা পাল্টা আক্রমণ করে পারস্য বিজয় করে আবার তারা মদিনাতে ফিরে এসেছিল। কিন্তু মদিনা কিছু লোক বলতেছে যে কি অদ্ভুত কথা যে উনি মসজিদে নববীতে পদ্মাদির চান কোথায় পারস্য বিজয় হচ্ছে এখান থেকে উনি কীভাবে দেখলেন, এইটা তো ওনার মনে হয় প্রতারণা হবে খলিফা। তখন যারা বীরত্ববাদী ছিল খলিফা তখন তারা দেখি যে যখন তার সেনা প্রধান তারা বিজয় বেশি আসতে থাকে জিজ্ঞাসা করছে যে অমুক তারিখে অমুক সময় যে খলিফা ওমর আমুল মমিন কমান্ড দিয়েছে তুমি, আমি স্পষ্ট শুনেছি যে আমুল মমিন বলতেছে তোমরা উপত্যকা দিকে না দিয়ে তোমরা ধান দিকে না দিয়ে তোমরা পান দিকে তোমরা পাহাড়ের দিকে চলে যাও, আমি স্পষ্ট যে আমরা গিয়ে সেখানে রক্ষা পেয়ে পরবর্তী পাল্টা আক্রমণ করে আমরা পারস্য বিজয় করে ফিরে এসেছি। সুতরাং এই দূরদর্শিতা যদি সেনা প্রধান এবং সেনা সৈন্যদের মধ্যে না থাকে তখন সেই দিল্লি থেকে শুধু প্রশাসন অভিযান করা যে অনেক কঠিন, এবং এই করতে গিয়ে সেখানে অনেক সৈন্যবাহিনী যে ক্ষয়ক্ষতি হয়েছিল, আর এটা সময় উপযোগীও ছিল যে যেমন যে বর্ষাকাল যদি হয় শীতকাল যদি হয় তখন পার্বত্যাঞ্চল অতিক্রম করা খুবই দুঃসাধ্য ব্যাপার, যা আমাদের পার্বত্যাঞ্চলে কোনো কোনো এলাকায় কোনো সেনাবাহিনী সেখানকার যে সীমান্ত পাড়িতে সেনা চৌকি বলো বা বিডারের সীমান্ত সেখানে হেলিকপ্টার দিয়ে যে খাদ্য পৌঁছায় আমরা দেখি আমাদের কত পত্রিকা আসে, আমরা দেখি বিশেষ করে আমাদের পার্বত্যাঞ্চলগুলোতে এখন হয়ে থাকে। তো তার এরপরে আমরা দেখি তার সময় তার ব্যবহার ছিল না। এদিকে আবু সাইদ যে প্রশাসনের শাসনকর্তা আবু সাইদ এবং মিশরের সে আবু নসর তাদের ভিতরে সন্ধি হয়ে যায়, যে আবু নসর তাকে আহ্বান করেছিল যে এই অভিযান করার জন্য, কিন্তু পরবর্তী পর্যায়ে সে আবু নসর তার সাথে সন্ধি যে সন্ধি করার পরে যে সুলতান যে এই পরিকল্পনা থেকে এবং বিরত থাকে এবং তার এই অভিযান উনি প্রত্যাহার কর। তাই ঐতিহাসিক যে বারানী বলেছিলেন যে যে এই পরিকল্পনাটি ছিল চূড়ান্ত অরাজনৈতিক, এবং ঐতিহাসিক বারানীর ভাষা বলতে হয় যে অনাকাঙ্ক্ষিত অঞ্চল বিজিত হয়নি এবং রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে অপসর সুলতান প্রশাসন অভিযান ব্যর্থতা অনুরোধ করে তার ত্যাগ করতে যে বাধ্য হয়েছিলেন। যে এই এই সব কারণে আমরা দেখি চারটি কারণে তার যে প্রশাসন অভিযানও ব্যর্থতা পর্যবসিত হয়। যে ঠিক আছে তোমরা যে এই পাঁচটা পরিকল্পনাতে আমরা আজকে দুটি আলোচনা করলাম, যে আগামী ক্লাসে আমরা আবার বাকি তিনটা আমরা আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।